বিসমিল্লা সালাতাম আল্লাহ রাসলিল্লা বাদ ব্যক্তি যদি একাকি সালাত আদায় করে অথবা মসজিদে বা অন্য কোথাও একবার জামাত হয়েছে দ্বিতীয় আরেকটি জামাত হচ্ছে সেই ক্ষেত্রে ব্যক্তি একাকি সালাত আদায় করলে তিনি একামত দিতে হবে কিনা অথবা যদি দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় তাহলে সেখানে একামত লাগবে কিনা এর অনেকগুলো অনেকগুলো মাসালা এর সাথে সম্পৃক্ত যেটি আমাদের অনেকেরই জানা দরকার প্রথমত আমরা বলছি কেউ যদি একাকে সালাদ আদায় করে তিনি তার ঘরে একাকে সালাদ আদায় করতে পারেন অথবা মসজিদে একাকে আদায় করতে পারেন অথবা মহল্লায় অথবা কোথাও কোনো অঞ্চলে মরুভূমিতে তিনি একাকে সালাদ আদায় করতে পারেন সেই ক্ষেত্রে তার কাজ কি সেক্ষেত্রে তার জন্য উত্তম হচ্ছে যদি আজান এলাকায় না দেয়া হয় অথবা এলাকায় আজান না শোনা যায় তাহলে তিনি আজান দেবেন এবং সালাতের আগে তিনি একামত দিয়ে তিনি তার একাকে সালাত হলেও তিনি আদায় করবেন আর যদি আরও অনেকে থাকে তাহলে তো অবশ্যই আজান দিয়ে তারপরে তিনি সালাত আদায় করবেন যদি এলাকার আজান না শোনা যায় তাহলে আজান দেবেন এবং একামত দেবেন এর উপর তারা সালাত আদায় করবেন রাসুল উল্লা সাল আলী বলেছেন মামিন সালাহতার ইউন ওয়ালা ইউ ওয়ালা মুফিহিম কোন একটি গ্রামে কোন একটি এলাকায় কোন একটি জনপদে কোথাও তিনজন লোক আছে কিন্তু তারা সেখানে আজানও দেয় না একামতও দেয় না ইল্লাহ ইস্তাহওয়াজা আলিহিম শয়তান তাহলে শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে থাকে রাসুল উল্লা সাল্লাহ আলী আসাল্লাম আরও বলেছেন যখন হাদরাতি সলাত যখন সলাতের সময় আসে তখন ফালিউদ্দিনুম আহাদুকুম একজন ইকা একজন আজান দেবে ওয়ালিয়া উম্মাকুম আকবর এবং তোমাদের মধ্যে যিনি বড় বয়সে বড় এবং যিনি আলামের দিক থেকে কোরআন তেলাওয়াতের দিক থেকে অন্যের চেয়ে এগিয়ে তিনি তোমাদের ইমামতি করবেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রাসুল্লাম আরও বলেছেন কোনো একজন ব্যক্তির একাকি সালাত আদায় করার চেয়ে আরেকজনের সাথে সালাত আদায় করা অনেক অনেক বেশি উত্তম দুইজন মিলে সালাত আদায় করা মানে তিনি এবং আরও দুইজন তিনজন মিলে সালাত আদায় করা দুজন মিলে সালাত আদায় করার চেয়ে উত্তম আর সুসাম বললেন ফামাকান আস্তরফা হাবুই যখন সংখ্যা যত বাড়বে আল্লাহ সব সুবাহানদের কাছে এটা ততটা প্রিয় অতএব যখন আমরা যদি সালাত আদায় করতে চাই তখন এটি জামাতের মাধ্যমে সালাত আদায় করা এটির মর্যাদা এত এত বেশি অতএব তিনি যদি একাকী যদি তিনি সালাত আদায় করেন তাহলে ক্ষেত্রে তিনি কি করবেন সেই ক্ষেত্রে এলাকার যদি তিনি আজান শুনতে পান তাহলে তার আজান আর নতুন করে দেয়ার প্রয়োজন নেই এতটুকু যথেষ্ট হবে কিন্তু তিনি একামত দেবেন কারণ একামতের মধ্যে অনেক মর্যাদা রয়েছে রসলাম বলেছেন উকব নামের আল্লাহ হাদিস এবং এটি ইমাম আবুদাউল তিনি তার সুনানি হাদিসটি উল্লেখ করেছেন রসুলসাল্লাম বলেছেন কোনো একজন এ গানামিন আল্লাহ সুবাহ একজন রাখাল যিনি কোনো একটি পাহাড়ে এর এলাকায় পাহাড়ের উপত্যকায় তিনি তার বকরিগুলো চারণ করছেন তখন তার সময় তার নামাজের সময় হয়ে গিয়েছে তিনি আজান দিলেন ওইকি মুসলাত এবং নামাজের তিনি একামত দিলেন নামাজ তিনি পড়লেন আল্লা সুহান হুয়া তালা তার ব্যাপারে অবাক হয়ে যান এবং ফেরেস্তা লক্ষ্য করে বললেন ওং ইলা আব আমার এই বান্দার দিকে তাকাও সে আমার কাছে চায় আমি তার প্রতি সন্তুষ্ট হয়েছি এবং তোমাদেরকে আমি সাক্ষী রেখে বলছি যে ফাইন কাবৎ গাফার তুলাহু ও আদ খালতুহুল জাননা আমি তার ব্যাপারে সন্তুষ্ট এবং আমি তাকে জান্নাতে প্রবেশ করালাম অতএব যদি কোনো একজন ব্যক্তি একামাতের মাধ্যমে তার সালাত আদায় করেন তাহলে কি পরিমাণ মর্যাদা এখানে আমরা দেখতে পাই ফলে তিনি যদি একে আদায় করেন তাহলে তিনি একা দেবেন তার জন্য মোস্তাহাব এটি তার জন্য উত্তম তিনি যদি মসজিদে তিনি দ্বিতীয়বার জামাত অনুষ্ঠিত করেছেন সেক্ষেত্রে তার আজান দেওয়া কিন্তু তিনি একা মধ্যে দ্বিতীয় জামাতটি আয়োজন করা এটি তার জন্য উত্তম তাইলে অন্যান্যরা যারা জামাতে অংশগ্রহণ করতে চায় তারা অংশগ্রহণ করতে পারবে প্রসঙ্গে একটি প্রশ্ন চলে আসে যে একটি মসজিদে একবার জামাত হয়েছে সেখানে কি দ্বিতীয় জামাত আয়োজন করা জায়েজ হ্যাঁ রাসুরুল্লাহ সাল আলিবাসাল্লাম তিনি মসজিদে নবীতে বসা তিনি আদায় শেষ করেছেন এর মধ্যে একজন সাহাবি এসছে তিনি আদায় করতে চেয়েছেন রাসুল্লা সাহাবাই সাহাবাইকারদেরকে নিয়ে বসা আছেন তিনি বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে ম্যান মিনকুমি ইউরিদ আসদা আলা আহ ফাল আলিয়ম আহ তোমাদের মধ্যে এমন কে আছে যে তোমাদের এই ভাইয়ের উপর সাদা করতে চায় এবং তার সাথে সালাদ আদায় করতে চায় একজন দাঁড়িয়ে রাসুল ইসলামের এই কথার কারণে কোনো একজন দাঁড়িয়ে তার সাথে জামাতে সালাদ আদায় করলেন যদিও যিনি তার সাথে দাঁড়িয়ে দাঁড়ালেন তিনি কিন্তু এর মধ্যে রাসুলের সাথে আদায় করেছেন ফলছরিদ আমরা দেখি রাসুলের উপস্থিতিতে মসজিদে দ্বিতীয় জামাত হয়েছে এই দ্বিতীয় জামাতের ব্যাপারে আমরা রাসুলের পক্ষ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা বিরোধিতার কোনো বক্তব্য আমরা পাইনি ফলে এটি করাই আমাদের জন্য উত্তম প্রশ্ন হলো যে দ্বিতীয় জামাতে কি আমরা তাহলে একামত দেবো কিনা সে কথা আমরা বলেছি যে এক্ষেত্রে যদি ওলামায় কারামের মধ্যে মত পার্থক্য রয়েছে তবে উত্তম হলো একামত দেয়া তাহলে যারা জয়েন করতে চায় তারা বুঝবে যে এখানে আরেকটা জামাত অনুষ্ঠিত হচ্ছে তারা সেখানে জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ আল্লা সু হানুয়াতাল আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি